এই গাইস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, আজকের ব্লগে আমি বানাতে চলেছি সয়া নাগেটস। তো দিদির আসলে ইচ্ছে হয়েছে যে ও চিকেন নাগেটস খাবে, তো ঘরে চিকেন নেই, তাই আমি বানাবো সয়া দিয়ে চিকেন নাগেটস, আমাদের নিরামিষ চিকেন দিয়ে বানাবো। তো দেখতে পাচ্ছ এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, এই যে সব মশলা টশলা। আর যেহেতু এটা আমি সয়া নাগেটস বানাবো, তাই সয়াবিনটা নিয়ে নিলাম। তো প্রথমে আমি কি করব, সয়াবিনটাকে আমি প্রথমে গ্রাইন্ড করে নেব, ঠিক আছে? তো এই যে দেখো আমাদের নিরামিষ চিকেন, তো দিয়ের জন্য বানাচ্ছি। তো এই যে দেখো, প্রথমে আমি এটাকে গ্রাইন্ড করে নেব, তারপর বাকি সব মশলাগুলো রেডি করে নেব। তো গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিয়েছি এটাকে ভালো করে। তো সয়াবিনটাকে আমি আগে থেকেই একটু ভিজিয়ে রেখেছিলাম, আর এবার এটাকে গ্রাইন্ড করে নিলাম। তো ফাইনালি হয়ে গেছে সয়াবিন গ্রাইন্ড করা। তো এই যে দেখো, সয়াবিনটাকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এটার মধ্যে। তো দিয়ে দিচ্ছি প্রথমে আমি কর্নফ্লাওয়ার একটুখানি, তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। তো এবার আমি সিম্পল মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, নুন, গরম মশলা, তারপর আলু, আর তারপর আমি ফাইনালি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। সব কিছু দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে মেখে টেকে তারপর আমি বল বানাবো। বল তো কীভাবে বানাই সেটাও তোমরা দেখতে পারবে। আর দিয়ের জন্য স্পেশালি বানাচ্ছি, এটা আমার তরফ থেকে স্পেশাল চিকেন নাগেটস দিয়ের জন্য। তো দি খেয়ে বলবে কেমন হয়েছে এটা, সত্যি দিয়ের জন্য স্পেশালি বানাচ্ছি। তো ঘরে তো চিকেন নেই, তাই আমাদের এটা নিরামিষ চিকেন। তো এই যে দেখো, ভালো করে এটাকে মেখে এবার আমি বল বানাচ্ছি। এই যে এভাবে গোল করে আমি বলটা করে নিলাম। তো একটা প্লেটের মধ্যে আমি এভাবেই সবগুলো করে করে নিয়ে নেব। তো প্রথমে আমি এটাকে গোল করে বল সাইজে বানিয়ে দিলাম, তারপর এটাকে আমি চপের শেপে নিয়ে নিলাম। তো এই যে দেখো, একটা প্লেটের মধ্যে সবগুলো এভাবে করে নিচ্ছি। তো আশা করি দিয়ে এটা খুব ভালোই লাগবে খেতে। তো ফাইনালি সবগুলো হয়ে গেল। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এই ব্যাটারটা হলো কি বলছি, এই ব্যাটারটা একটুখানি নুন আর একটুখানি কর্নফ্লাওয়ার আর একটুখানি ময়দা দিয়ে। তো এবার আমি একটুখানি জল অ্যাড করছি। তো হয়ে গেল আমাদের এই ব্যাটারটা পুরো রেডি। আর ওদিকে আমি গ্যাসটা অন করে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তো এবার আমি এটার মধ্যে ডুবিয়ে তারপর একটুখানি আমি ভুজিয়া লাগিয়ে এটার উপর, তারপর আমি ছেড়ে দেব। তো তোমরা পারলে কর্নফ্লেক্সটাকে গ্রাইন্ড করে তারপর এটার উপর দিতে পারো। আমি এটার মধ্যে ভুজিয়া দিয়ে দিচ্ছি। ভুজিয়া, এটা আলাদাই ফ্লেভার আসবে। তো একটা একটা করে এবার আমি ছেড়ে দিচ্ছি, এবার আর কিছু করার নেই। এবার এটাকে ভালো করে ভেজে তারপর তুলে নিলে রেডি আমাদের সয়া নাগেটস, যেটাকে আমি বলি নিরামিষ নাগেটস স্পেশালি এটা দিয়ের জন্য। তো এবার আমি একটুখানি সাইডটা পাল্টে দিচ্ছি। তো সাইডগুলো পাল্টে তারপর আমি চলে যাব দিকে টেস্ট করাতে। দি টেস্ট করে বলবে এটা কি, চিকেন নাগেটস নাকি সয়া নাগেটস, দেখা যাক। চিকেন তো খুব ভালোবাসে দি, এবার দেখা যাক ও চিনতে পারে কি না এটা অরিজিনাল চিকেন নাকি ডুপ্লিকেট চিকেন। তো চলো এবার দিকে টেস্ট করাই, কেমন হয়েছে সেটা দি বলবে তোমাদেরকে। দি, চিকেন নাগেটস রেডি। চিকেন নাগেটস? ইয়েস। তুই আবার কষ্ট করে বানাতে গেলি কেন? টেস্ট করে দেখ কেমন আছে। ব্ল্যাঙ্কেটের মধ্যে রেখে দিবি নাকি? না না, চিকেন নাগেটস খাচ্ছি, তোমরা দেখে নাও।
এমনিতে আমার বোন সেভাবে রান্না করে না, বাট যখন ভিডিও বানায় রেসিপি টেসিপি তোমাদের সাথে শেয়ার করে আর আমার জন্য খুব মন ভরে বানায়, তখন আমার না খুব ভয় করে গেছে, ভীষণ ভয় করে, বুকটা ধড়ফড় করা শুরু করে দেয়, মনে হয় কি খাচ্ছি কি খাচ্ছি। গ্যাস খেয়ে দেখি, হে ভগবান, দেখো চিকেন নাগেটস খাচ্ছি। আরে ধুর হাসছিস কেন, আমি এমনিতে বলছিলাম। আচ্ছা টেস্ট কর, পড়ে যাবে পড়ে যাবে। কেমন হয়েছে? এটা তো চিকেন না রে, এতটা শক্ত তো চিকেন হতে পারে না, মনে হয় পরের 20 দিনের চিকেন, পুরোনো চিকেন দিয়ে দিয়েছিস। তো হোটেল রেস্টুরেন্ট থেকে খারাপ, 15-20 দিনের পুরোনো চিকেন। এটা তো চিকেনই না, তাহলে এটা কি? তাহলে ঠিক ধরেছিস, একই না বলে পাকা রাঁধুনি। এটা সয়া, সয়া নাগেটস বানিয়েছে। তুই 100% ভেজিটেরিয়ান পাকা রাঁধুনি? না, এই সয়া নাগেটস দিয়ে মেরে না তোর মাথা বাঁচিয়ে দাও, বুঝতে পেরেছিস? তুই একদম পাকা রাঁধুনি, তাই তো খেয়ে বুঝতে পেরে গেলি যে এটা চিকেন নয়, এটা সয়াবিন। যাই হোক, খুব ভালো হয়েছে কিন্তু চিকেনের আশা করে সয়া চুক। কেমন লেগেছে নিরামিষ চিকেন? খুব ভালো, এটা আমার সারা জীবন মনে থাকবে, সয়া নাগেটস পিন্ডি চটকে দিয়েছে। সোনা, চিকেন নাগেটস খেয়েছো তো? হয়েছে, আর খাওয়ার প্রয়োজন নেই, আর খাবো না বোন। এটাও তুই নিয়ে যাই, এইভাবে রান্না করে রেখে দিস। আমি তো ভাবছি এটা শোকেসের মধ্যে সাজিয়ে রাখবো, ভেজ নাগেটস বোনের বানানো, প্লেটিং করে সুন্দর করে রেখে দেবো। সত্যি না রে বোন, খারাপ পাস না, সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে তুই আরো ভালো রাঁধা শিখবি। বাট বোন প্লিজ, চিকেন বলে সোয়াবিন খাওয়াস না, বাকি সব ঠিক আছে। চিকেন একটু খারাপ হলেও খেয়ে নিতাম, বাট এটা মানা যায় না। I don't know about it.